নিয়ম মেনে অষ্টমী পুজো কিন্তু প্যান্ডেলে প্যান্ডেলে শুরু হয়ে গিয়েছে। তার সাথে আজকের দিনের বিশেষ আকর্ষণ কুমারী পুজো। আপনাদের এই মুহূর্তে নিয়ে যাব বেলুড় মঠ, জয়রামবাটি এবং তারাপীঠ, এই তিনটে জায়গার ছবি আপনাদের দেখাবো। বেলুড় মঠে কিন্তু যে সময় দেওয়া হয়েছিল সেই পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ইতিমধ্যেই কুমারী পুজো শুরু হয়ে গিয়েছে, এবং সেই কুমারী পুজো দেখতে জেলা থেকে, কলকাতা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ সেখানে ভিড় জমাতে শুরু করে দিয়েছেন। যারা একটু সকালের দিকে এসেছেন তারা প্রথম সারিতে জায়গা পেয়েছেন, যাদের আসতে একটু দেরি হয়ে গিয়েছে তারা কিন্তু একেবারে পিছনের সারিতে বসেছেন। কিন্তু আজকের দিনের এই বিশেষ পুজো তারা কোনোভাবেই মিস করতে চান না, কারণ আমরা জানি যে গত 2 বছর কিন্তু বেলুড় মঠে পুজো হলেও সেইভাবে আড়ম্বর ছিল না, সেখানে সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। তবে এবছর সেই রকম কোনো নিষেধাজ্ঞা নেই, মানুষ কিন্তু ইতিমধ্যে সেখানে ভিড় জমাচ্ছে এবং জমিয়ে সেই পুজো দেখতে শুরু করে দিয়েছেন। আমরা জানি যে 1901 সাল থেকে বেলুড় মঠে দুর্গা পুজো শুরু করেছিলেন, এবং এই দুর্গা পুজো শুরু হয়েছিল স্বামী বিবেকানন্দের হাত ধরে। তারপর থেকেই কিন্তু প্রথা মেনে, নিয়ম মেনে সেই পুজো চলে আসছে। এখানকার পুজোর একটি বিশেষ রীতি থাকে, বিশেষ নিয়ম থাকে, সেই নিয়ম অনুযায়ী কিন্তু এবছরও সেই একইভাবে পুজো হচ্ছে। অন্যদিকে জয়রামবাটির দিকেও আমরা নজর রেখেছি। জয়রামবাটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানেও কিন্তু ইতিমধ্যে পুজো শুরু হয়ে গিয়েছে, এবং আমরা নজর রেখেছি তারাপীঠে, তারাপীঠেও কিন্তু পুজো শুরু হয়ে গিয়েছে। যে নির্ঘণ্ট দেওয়া হয়েছিল পঞ্জিকা অনুসারে, সেই নির্ঘণ্ট অনুযায়ী কিন্তু তিনটে জায়গার পুজো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। যারা বাড়িতে বসে আছেন তাদের জন্য অবশ্যই কলকাতা টিভি, কলকাতা টিভির মাধ্যমে আপনারা বাড়িতে বসে কিন্তু সরাসরি সেই পুজো আপনারা দেখতে পাচ্ছেন। অনেকে হয়তো গিয়ে উঠতে পারেননি, তাদের জন্য তো রয়েছে কলকাতা টিভি, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই পুজোর ছবি। তিনটে ছবি দেখতে পাচ্ছেন, একেবারে স্ক্রিনের ডান দিকে কুমারী পুজো হচ্ছে, সেই কুমারী পুজো কিন্তু বেলুড় মঠের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। রীতি মেনে সেখানে কুমারী পুজো হচ্ছে, স্বামী বিবেকানন্দের হাত ধরেই শুরু হয়েছিল এই দুর্গা পুজো, এবং তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন মা শারদাকে, সেই ইতিহাস আমাদের সকলেরই জানা। তারপর থেকে প্রথা মেনে প্রতি বছর পুজো হয়ে থাকে, এবছরও সেই একইভাবে খুব সুন্দর করে পুজো হচ্ছে। অন্যদিকে অন্যদিকে আরো দুটো জায়গা ছবি আমরা দেখতে পাচ্ছি, একটা রয়েছে জয়রামবাটির ছবি, অন্যটা রয়েছে তারাপীঠের ছবি। সেখানেও কিন্তু পুজো শুরু হয়ে গিয়েছে, এবং দর্শনার্থীরা ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করে দিয়েছে। পুজোর 4টি দিনই বিশেষ আকর্ষণ বাঙালিদের কাছে, তবে অষ্টমীর আকর্ষণ যেন কোথাও একটু হলেও বেশি। সেই অষ্টমীর মজা কোনোভাবেই তারা ছাড়তে নারাজ, এবং এই পুজো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ঐং হ্রিং শ্রিং হুং সৌং ফট ফট পটুর্ধ্বর্ধতালত্রয়ম ফট 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 ছোটিকাদশকম ভূমি বিঘ্ন নিবারণম ফট 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 অন্তরিক্ষ বিঘ্ন নিবারণম ওমস্ত্রায় ফট বারত্রয়ম দেবতা পূজা দ্রব্য শুদ্ধি, দেবতা পূজা দ্রব্য শুদ্ধি। অং ঐং হ্রিং শ্রিং হুং সৌ অং কং ঐং হ্রিং শ্রিং হুং সৌ কং চং ঐং হ্রিং শ্রিং হুং সৌ চং টং ঐং হ্রিং শ্রিং হুং সৌ টং তং ঐং হ্রিং শ্রিং হুং সৌ তং পং ঐং হ্রিং শ্রিং হুং সৌ পং ইয়ং ঐং হ্রিং শ্রিং হুং সৌ ইয়ং সং ঐং হ্রিং শ্রিং হুং সৌ ইয়ং বন্নি প্রাকার চিন্তনম রং মন্ত্রেণ দেহমার্জনম ঐং হ্রিং শ্রিং হুং সৌ পারমেকম ওম দুর্গে দুর্গে রক্ষিণী স্বাহা অং হুং ফট স্বাহা ঐং হ্রিং শ্রিং হুং সৌ প্রাণায়াম।
उमा कुमारी देवताय जीवय स्थितः तुमां ह्रीं क्रों यं रं लं बं शं शं सं हुं हंस उमा कुमारी देवताय सर्वेन्द्रियाणि उमां ह्रीं क्रों यं रं लं बं शं शं सं हुं हंस उमा कुमारी देवताय वां मनश्चक्षुस्त्वक्श्रोत्रो घ्राण प्राण यागत्य सुखं चिरं तिष्ठन्तु स्वाहा ओमस्य मातृका मंत्रस्य ब्रह्म ऋषिर्गायत्र छंदो देवी मातृका सरस्वती देवता हलो बीजानी सदाशक्तये अव्यक्तं कीलकं सर्वाभीष्ट सिद्धये लिपिन्यासे विनियोगः तं ब्रह्म नरीशाय नमं गायत्र छंदस नमं मातृका सरस्वती देवताय नमं मल्भ्य बीजे ब्रह्म परिभ्य शक्ति ब्रह्म अव्यक्त कीलकाय नमः अंकं खं गं घं वं आं अंगुष्ठाभ्यं नमः इं चं छं जं झं यं इं कर्तिनिभ्यं स्वाहा उं टं ठं ढं 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 उं मध्यमाभ्यं वशक् तिं तं थं दं धं नं ऐं अनामिकाभ्यं हुं ओं पं फं बं मं मं ओं कनिष्ठाभ्यं भूषट अं यं रं लं बं शं सं अं लं सं करतल पृष्ठाभ्यमस्ताय फट अं कं खं गं घं वं आं हृदाय नमः इं चं छं जं झं यं इं षट् से स्वा उं टं ठं डं 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 उं शिखाय वषट इं तं थं दं धं नं ऐं कवचाय ओं पं फं बं मं ओं नेत्रत्रायाय भूषट अं यं रं लं बं शं सं अं लं सं करतल पृष्ठाभ्यमस्ताय फट उमाधारे लिंगनाभो हृदये सरसिजे तालुमूले ललाटे द्वे पत्रे षोरशारे द्वितशत शदले द्वादशार्धे चतुष्के वासान्ते वालमध्ये डफकटसहिते कण्ठदेशे स्वराणम् अंशं तत्त्वार्थयुक्तं सकलदलगतं वर्णरूपं नमामि। बाह्यमातृकाम् पञ्चाशल्लिपिभिर्विभक्तमुखदोपानमाद्यवक्षस्थलम् भास्वनमौलिनिबद्धचन्द्रशकलामापीनतुङ्गस्तरिम्।